কীর্তনখোলা নদীর তীরে এই দৃষ্টিনন্দন লাল সবুজ রঙের সেমিপাকা ঘরগুলো তৈরি করা হয়েছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য। বরিশাল সদর উপজেলার চরমনা এলাকায় চরের জমিতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন এই ঘরগুলো। আগামী 20 জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘরগুলো উদ্বোধন করার কথা রয়েছে। বরিশালে দ্বিতীয় পর্যায়ে খাসজমিসহ সরকারি ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন 7,000 পরিবার। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এসব ঘর। রেজিস্ট্রি দলিল করে 200% জমিসহ ঘরগুলো ভূমিহীনদের বুঝিয়ে দেওয়ার কথা বলেছেন বরিশাল জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার। 200% জমির উপর নির্মিত প্রতিটি ঘরে রয়েছে 2টি কক্ষ, 1টি বারান্দা, 1টি বাথরুম এবং 1টি রান্নাঘর। সবজি চাষ এবং হাঁস মুরগি পালনের ব্যবস্থা রয়েছে ঘরগুলোর সামনে। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় চরমনা এলাকায় নির্মাণ করা হয়েছে 50টি ঘর। দ্বিতীয় পর্যায়ে জেলার 10 উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া হবে এসব ঘর। আপনারা জানেন যে একটি নান্দনিক পরিবেশে আমাদের এই 50টি ঘর আমরা উদ্বোধন করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, যেটি করবেন আগামী 20 তারিখে। যে আসলে এটি মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রাণের জায়গা, আমরা যে জায়গাটিতে কাজ করছি এটি গৃহহীন মানুষ আশ্রয়হীন মানুষদের জন্য, এটি পৃথিবীর ইতিহাসে একমাত্র বিস্ময়কর এই কাজটি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তো তারই ধারাবাহিকতা আমার সদর উপজেলা নির্বাহী অফিসার এবং আমার উপজেলা চেয়ারম্যান মহন্ত সহ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমার সহকারী কমিশনার ভূমি এবং তার সকল কর্মকর্তা কর্মচারী, পিআইও, আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়রা সকলে মিলে এই কাজটি সম্পাদন করেছেন। আপনারা জানেন এখানে সকল সুবিধা রয়েছে, প্রত্যেকটি সুবিধা পাওয়া যাবে, নাগরিক যে সুবিধাগুলি ইতিমধ্যে আমরা সেই সকল ব্যবস্থা করেছি, বাকি কাজগুলি চলমান রয়েছে, আশা করছি 20 তারিখের মধ্যে এগুলো সম্পন্ন হয়ে যাবে। আমরা ইতিমধ্যে আমরা ফার্স্ট ফেজে আমরা প্রায় 1257টি ঘর আমরা দিয়েছি এবং এর মধ্যে আমরা আরও 1100টি ঘর তৈরি প্রস্তুত করতে যাচ্ছি। আমাদের আরও বেশি ঘর হবে আশা করছি, আমরা ইতিমধ্যে 2500 ঘর আমরা মানুষের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছি, ইতিমধ্যে 1500 ঘর আমরা তুলে দিয়েছি আর বাকি 1100 ঘর আমরা আগামী 20 তারিখে আমরা তুলে দিচ্ছি। আপনি জানেন যে এখানে 2 কক্ষ বিশিষ্ট ঘর এবং পাশাপাশি আপনার রয়েছে একটি ওয়াশরুম এবং একটি রান্নাঘর এবং সুন্দর সুদৃশ্য একটি বারান্দা ব্যালকনি। আপনি জানেন যে 200% জায়গা আমরা রেজিস্ট্রি করে কবিলতের মাধ্যমে আমরা এই ভূমিহীনদের মাঝে আশ্রয়হীনদের মাঝে তুলে দিচ্ছি, পাশাপাশি একটি সুদৃশ্য ঘর যেটি মাননীয় প্রধানমন্ত্রী তার নিজস্ব তত্ত্বাবধানে এবং তার চিন্তাভাবনা থেকে এটি নির্মিত হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে সকল ভূমিহীন ও গৃহহীনদের এই ধরনের ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল। আপনারা সবাই জানেন মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের ঘোষণা যে 1টি লোক আশ্রয়হীন থাকবেন না, গৃহহীন থাকবে না, এবং এই সরকারের 2008 সালের নির্বাচনী ইস্তেহারে 2018 সালের নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে যে এই আশ্রয়হীনদের আশ্রয় দেবেন, গৃহহীনদের গৃহ দেবেন। সেই চিন্তাভাবনাকে উদ্দেশ্য করে মাননীয় প্রধানমন্ত্রী 6 লক্ষ গৃহহীন পরিবারকে ঘর দেওয়ার সদায় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যে 73,000 গৃহহীন লোকে ঘর দিয়েছেন। আগামী 20 তারিখ 20 জুন ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী 53,000 ঘরের শুভ উদ্বোধন করবেন। আমরা এখানে এসেছি, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এখানে 20 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী 50টি ঘর আমাদের গৃহহীন ভাই বোনদের কাছে আমরা তুলে দেব। আমরা যদি বিশ্বের ইতিহাস দেখি কোথাও এরকম এভাবে গৃহহীনদের ঘর দেওয়ার কোনো ইতিহাস নজির নেই। আমরা আশা করি এর মাধ্যমে আমাদের কর্মসংস্থান হবে, দারিদ্র দূর হবে এবং বাংলাদেশ একটি সম্মানের জায়গায় দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার স্থান দখল করে নেবে। বরিশাল বিভাগে আমরা সর্বমোট এ পর্যন্ত গত একবার যে মাননীয় প্রধান উদ্বোধন করলেন সেখানে আমরা 6,000 করেছি, এবারে 7,000, মোট প্রায় 13,000 এখন আছে, আরও বাড়বে, তৃতীয় ফেজে আরও হবে। এখানে পাশেই আছে প্রাইমারি স্কুল, বিদ্যুৎ, পানি, সব ধরনের নাগরিক সুবিধা এখানে থাকবে। এবং আজকে আমরা ঘোষণা দিয়েছি, উপজেলা চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি এখানে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আমাদের ভাই বোনরা যেন বসবাস করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। আপনি ইতিমধ্যে শুনেছেন, এই মাত্র আপনাদের সামনে আমি মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলছেন কালকে থেকে আবার এদের সুরক্ষার জন্যে যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হবে। এত সুন্দর লোকেশন, এখানে অনেক যারা ধনী আছেন তারা চাইবেন যে জায়গা কিনে তার বাড়ি করবেন, অসাধারণ।
বরিশাল জেলায় প্রথম ধাপে দেওয়া হয়েছিল 1557টি ঘর। দ্বিতীয় ধাপে বিভাগের ছয় জেলায় 7127টি ঘর দেওয়া হবে। প্রথম ধাপে বিভাগে দেওয়া হয়েছিল আরও 6066টি ঘর। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।